समुद्र मंथनेर उल्लेख भागवत पुराण विष्णु पुराण और महाभारते पावा जाए। समुद्र मंथन क्षीरसागरे हुएछिलो। क्षीरसागरे समुद्र मंथनेर ए प्रक्रियाटी बेश दीर्घ समय धरे चलेछिलो। मंदर पर्वत मंथन दंड हिसेबे एवं नागराज वासुकी मंथन रज्जु हिसेबे व्यवहृत हुएछिलो। देवतारा अनेक शक्तिशाली हवा सत्त्वेओ एक बार एक अभिशापे श्रीहीन हो गिएछिलो। देवतादेर श्रीहीन हवार संगे समुद्र मंथनेर सम्पर्क रयेछे। नमस्कार बंधुरा, आज के आपनादेर जानाबो समुद्र मंथन केन हुएछिलो एवं देवतारा किभाबे श्रीहीन हुएछिलो। आशा करी भिडियोटि सम्पूर्ण देखबेन एवं लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे आमादेर साथेई थाकबेन। धर्मीय विभिन्न तथ्य जानते भिजिट करबेन आमादेर वेबसाइट www.bengalikirtan.com। अंधकारे आलोर अन्वेषण, सत्य जानते विश्लेषण, आपनादेर साथे साराक्षण बेंगली कीर्तन। एक बार स्वर्गेर राजा देवराज इंद्र तार बाहन ऐरावते चढ़े दुर्वासा मुनिर निकट उपस्थित होले तार निर्देशे बनदेवी एकटी अपरूप माला निर्माण करें ও তার প্রতি উৎসর্গ করেন। দেবরাজ ইন্দ্র ওই মালা উপহার হিসেবে গ্রহণ করেন এবং নিজেকে অনহংবাদী দেবতা রূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরাবতে সুরে রাখেন। তবে ঐরাবত জানত যে দেবরাজ ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারেন না, এজন্য ঐরাবত ওই বরণমালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় মুনি ক্রোধান্বিত হয়ে যান, কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল। শুধু তাই নয়, এটি দেবতার প্রতি মুনির একমাত্র প্রসাদ নিবেদন ছিল। ক্রোধান্বিত হয়ে দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন। তারা তাদের সমস্ত বল ভাগ্য শক্তিহীন হয়ে যাবে, এর ফলে সমস্ত দেবতারা শ্রীহীন হয়ে যায়। দেবতাদের এরূপ খবর শুনে অসুররা দেবতাদের সহজে পরাস্ত করার জন্য যুদ্ধের আহ্বান করেন। ফলে যুদ্ধ শেষে অসুরেরা দেবতাদের সাথে যুদ্ধে জয়লাভ করেন এবং অসুররাজ মহাবলী সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। দেবতাগণ বিষ্ণু শরণাপন্ন হন। এরপর দেবতা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মীদেবী সহ অনেক রত্ন উত্থিত হয়। এরপর দেবতারা তাদের শ্রী ফিরে পায়। এছাড়াও সমুদ্র মন্থনে অমৃত উত্থিত হয়। শ্রী বিষ্ণু অনুমান করেছিলেন মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত বাসুকী নাগ বিষোদগারণ করতে পারে। দেবতারা বাসুকী নাগের মুখের দিকটি ধরেছিল আর অসুরগণ ধরেছিল লেজের অংশ। এই নিয়ে অসুরেরা অবশ্য অসন্তুষ্ট ছিল। সমুদ্রের মাঝে মন্দর পর্বতটি স্থান পেলে প্রতিটি মন্থন ঘূর্ণনের সাথে একটু একটু করে এটি সমুদ্রে নিমজ্জিত হওয়া শুরু করে। তখন এই সমস্যার সমাধান করতে শ্রী বিষ্ণু কূর্ম অবতারের রূপ ধারণ করেন এবং মন্দর পর্বতকে জলে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করতে তখন এই সমস্যার সমাধান করতে শ্রী বিষ্ণু কূর্ম অবতারের রূপ ধারণ করেন এবং মন্দর পর্বতকে জলে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করতে নিজের বিশাল খোলক দিয়ে মন্দর পর্বতকে নিচ থেকে উপরের দিকে তুলে ধরেন। তবে অসুররা এর ফলে বাসুকী নাগের মুখ থেকে বের হওয়া বিষে সিক্ত হতে থাকে। দেবতারা এবং অসুররা পর্যায়ক্রমে মন্থন রজ্জু বাসুকী নাগকে নিজেদের দিকে টানতে থাকলে মধ্যবর্তী মন্দর পর্বত একবার বামে একবার ডানে ঘুরতে থাকে এবং সমুদ্র মন্থিত হওয়া শুরু হয়। সমুদ্র মন্থনের ফলে ক্ষীরসাগর থেকে একাধিক দ্রব্যাদি উত্থিত হয়েছিল। তাদের মধ্যে একটি ছিল হলাহল বা কালকূট বিষ। আবার একাধিক জায়গায় বর্ণিত আছে হলাহল সমুদ্র মন্থনে নয় বরং মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকী অত্যাধিক ঘূর্ণন ও দেবাসুরে অবিরত টানাটানির কারণে ওই বিষোদগারণ করে। ফলে দেবতা ও অসুররা বেশ আতঙ্কিত হয়েছিলেন, কারণ অমৃত প্রাপ্তির পূর্বেই এরকম মারণ বিষ সমস্ত সৃষ্টিকে বিনাশ করার ক্ষমতা রাখে। দেবগণ তখন ভগবান শিবের শরণাপন্ন হন।
মহাদেব তখন ত্রিভুবন রক্ষার্থে ওই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন। ফলস্বরূপ তার কণ্ঠ নীল হয়ে ওঠে। এজন্য মহাদেবকে নীলকণ্ঠ নামেও ডাকা হয়। সমুদ্র মন্থনে উত্থিত 14 রত্নের পর সবার শেষে একটি পাত্রের মধ্যে অমৃত উত্থিত হয়, যা ধন্বন্তরী নামক দেবতাদের আনিত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সনাতন ধর্মীয় www.bengalikirtan.com ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।